হ্যালো বন্ধুরা, প্রতিবন্ধকতা মানুষের জীবনকে নানান সমস্যায় জর্জরিত করে। বিশেষ করে যারা প্রতিবন্ধী, তাদের জীবন আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো না। তাই বলে কি মানুষের জীবন থেমে থাকে? আজকের এই ভিডিওতে এমন কিছু প্রতিবন্ধীদের তুলে ধরব যাদের শারীরিক প্রতিবন্ধকতা তাদের জীবনকে হার মানাতে পারেনি। দুই পায়ে জন্মগত সমস্যায় দাঁড়াতে পারেন না জামালপুরের মিলানদহের নয়নগর গ্রামের নূর ইসলাম। বছর কয়েক আগে নয়নগর ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের সাত যাত্রীর মৃত্যু নাড়া দেয় তাকে। এরপর থেকেই স্বেচ্ছায় অরক্ষিত ক্রসিংটি পাহারা দেন বিনা স্বার্থে। নিজেই বানিয়েছেন বাঁশের ব্যারিকেড। বাঁশি আর লাল সবুজের পতাকা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে রেললাইনের পাশে। ট্রেনের শব্দ পেলেই রশি টেনে নামিয়ে দেন বাঁশের ব্যারিকেড। চার বছর ধরে বিনা স্বার্থে কাজটি তিনি এখনো করে যাচ্ছেন। নিজের চোখ দিয়ে খায়া না খায়া আমি বৃষ্টির মধ্যে ভিজে রোদে শুকায়া অনেক দিন থেকে ডিউটি করতেছি। দুই হাত নেই, অথচ থেমে নেই তার জীবন। বলছি ভারতের ফতেহাবাদ জেলার মদনলালের কথা। জীবিকার তাগিদে পা দিয়ে নিখুঁতভাবে সেলাই করেন জামাকাপড়। তাকে একজন দক্ষ দর্জিও বলা হয়। পা দিয়েই তিনি জামাকাপড় মাপ দেন। বেঁচে থেকে লড়াই করার উদ্যম সাহসিকতা তার শারীরিক অক্ষমতাকেও হার মানিয়েছে। পা দিয়ে সংসারের সকল কাজকর্ম করে যাচ্ছেন গাইবান্ধার সাঘাটার আয়েশা আক্তার। 1993 সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়ায় এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন আয়েশা আক্তার। গাইবান্ধার সরকারি কলেজে মাস্টার্সে পড়ছেন আয়েশা আক্তার। পা দিয়েই তার স্বপ্ন জয় করার ইচ্ছা, পেতে চান একটি সরকারি চাকরি। এই ভিডিওটি দেখার পর আপনারা যারা এতদিন নিজেকে অসহায় মনে করতেন, হয়তো আজ থেকে নিজেকে আর অসহায় মনে হবে না। এরপরও যদি নিজেকে এখনও অসহায় মনে হয়, তাহলে মনে করব আপনি সবচেয়ে বড় প্রতিবন্ধী। জীবনে অনেক বাধা বিপত্তি দুঃখ কষ্ট আসবে, তাই বলে থেমে না থেকে সব কিছুকেই পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা যদি পারে, তাহলে আপনি পারবেন না। এ কথাটি বলার আগে আপনার বেঁচে থেকেও আরও একবার মৃত্যু হয়ে গেল। প্রিয় বন্ধুরা, প্রতিবন্ধীদের নিয়ে যদি সেকেন্ড পার্ট ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান। আমাদের চ্যানেলে রহস্যময় রোমাঞ্চকর ও অদ্ভুত অদ্ভুত ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।